তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আজকে হচ্ছে শনিবার, শনিবারে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজে 9:30। তো 9:30 আজকে সকাল 8:30-8:45 সময় বোধহয় উঠেছি। ওঠার পর দেখো কত কাপড় ধোয়া হয়েছে আজ। এই যে ঠাকুর দেখাচ্ছি তোমাদের, এই যে দেখতে পাচ্ছ পুরো লাইন করে কাপড় ধুয়ে দিয়েছে আজকে, অনেক কাপড় ধুয়ে দিয়েছি সকালবেলায় উঠে। আর সকালে যা যা কাজ থাকে সেগুলোও হয়ে গেছে। এবার টিফিন, টিফিনটা আজকে সেই রকম কিছু করব না, কারণ ওর পাপা গেছে হোটেলে, আজ হোটেলে লিস্ট ফিস্ট করবে। কালকে থেকে হোটেলটা ওপেন হওয়ার কথা আছে, দেখা যাক। আর আজকে সকালবেলায় সেরকম রান্না কিছু করব না, চিড়ে দিয়ে দুধ দিয়ে আশা করি ছেলেদের দিয়ে দিব, আমি একটু ওটাই খেয়ে নেব। আর দুপুরে রান্না করব, আজ দুপুরে রান্না করব। আজকে শনিবার পালার চেষ্টা করি, মানার চেষ্টা করি যে মাছ টাছ খাই না, আবার কোনো কোনো দিন খেয়েও নি, মানে এমন বাধ্যকতা নাই আমার ভেতরে যে খেতেই হবে, খেতে হবে না, চেষ্টা করি মানা, তবে কোনো কোনো দিন হয়েও যায়, যেমন আজকে হবে। কারণ হচ্ছে কালকে যদি খুলেও হোটেলটা, ও সকাল থেকে ডিউটি, এবার খাওয়া দাওয়া সেই রকম, এখন কটা থেকে ডিউটি করবে সেটাও বলতে পারছি না, কালকে খোলার পরটা বোঝা যাবে। তো আজকে রান্না করব একটু মাছ, আর মুগের ডাল দিয়ে মাছের মাথা আর মাছের ঝোল, কারণ মাথাটাও অনেকটা আছে। আর চলো আজকে টিফিন ফিফিন কিছু করার নেই, ম্যাগি ম্যাগি খাবে। এই যে মাছ, হলুদ দিয়েছি আর নুন দিয়েছি, এটাকে মাখিয়ে নেব। আর মাছের এখানে এই সাইডগুলোয় মাথা আছে তিনটে, মানে চার কুচি, ওই মাথাটা ডাল দিয়ে করব আর বাদ বাকিটা মাছের ঝোল করব। রান্না বান্না দেখো, বাসন টাসন ধুয়ে রেখেছি, আজকে রান্না হচ্ছে এই যে মাছের ঝোল আর এই যে ডাল। আজকের আমাদের দুপুরের লাঞ্চ, আর প্রেশারে যে ভাত আছে। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সামনে আসছি। কি করব কি করব না ভেবে শুরু করেছিলাম না ব্লগটা, তবে অনেক কিছুই মানে দেখিয়ে ফেললাম। আর আজকে খাওয়া দাওয়াটাও অনেক কিছু হলো, আর বৃষ্টির দিন বলে আর এখন হবে দেখো অন্য টাইপের একটু মাংস। আবার সোজা রান্নাঘরে চলে এসেছি, আর এখন বাজে 7:30। তো রান্নাঘরের লাইটটা তোমাদের দেখিয়েছি খুবই কম, আর সেই জন্য রাত্রে রান্নাগুলো দেখায় না, তবে আজকে রাত্রে রান্নাটাই করতে দেখাচ্ছি। আজ যেমন আমরা ষষ্ঠীতে খাওয়া দাওয়া করিনি, বাবার বাড়ি যাওয়া হয়নি, তেমন আজকে রান্না মানে খাওয়া সেগুলো বেশি হয়ে যাচ্ছে।
কালকে থেকে ওর বাবা যেহেতু ডিউটি, তো আর আজকে বৃষ্টিও পড়ছে, তো ওর বাবা বললো চিকেন আছে, তো চিকেনটা একটুই আছে 200-250 মতো, তো এটা রান্না করে ফেললো। তো আমরা ঠিক আছে আজকে অন্য টাইপের একটু চিকেন রান্না করছি, সেই জন্য তোমাদেরকে আবারও দেখাবো। তো চিকেনটা দেখায় কতটুকু আছে, আর চেষ্টা করব রুটিটাও একটু অন্য টাইপের কিছু করার, তবে জানি না কি করব। রুল ময়দা, যেটা ময়দা সেটা মাখিয়ে রেখেছি, এখন কি করব আমি ঠিক এখনও মানে এটা বুঝতে পারছি না কি রান্না করব। আমি রুল ময়দা মাখিয়ে রেখেছি নুন দিয়ে শুধু, আর একটু তেল মানে মাখানোর পর তেল দিয়ে ওটাকে রেখে দিয়েছি এখন। আর এখন চিকেন লেগ পিসে, তো চলো দেখাই যে আজকে কী করছি না করছি। আমি কিন্তু এখনও কিছুই জানি না কি রান্না করব, কীভাবে কি করব, তবে চিকেনটা জানি, চিকেনটা একটু নতুনত্ব করব। তো চলো দেখাচ্ছি, দেখো এটা রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগে। এটাও হচ্ছে চিকেন মুঘলাই, মানে এটা হোটেলের স্টাইলের, এটাও চিকেন মুঘলাই, তো দেখাচ্ছি চলো। এই দেখো এটাকে ম্যারিনেট করে রেখেছি, এই দেখো এইটুকুই মাংস, এটাকে নুন হলুদ আর পেঁয়াজ রসুন, আর এটা হচ্ছে লঙ্কা আর একটু জিরে, আর আমার ঘরে যেহেতু শুকনো লঙ্কা নেই সেহেতু চিলি সস একটু দিয়ে দিয়েছি আমি, শুকনো লঙ্কা গুঁড়ো আমার শেষ হয়ে গেছে, ওই জন্য একটু চিলি সস দিয়ে দিয়েছি। তো এটাকে ম্যারিনেট করে রেখেছি আর উপর থেকে এইটুকু আবার দিলাম, তো এটাকে ম্যারিনেট করে রাখবো। আর এইদিকে আর একটা গ্রেভি হবে, সেটা হচ্ছে এই যে দেখো, শুনতে কি পাচ্ছ, খুব বৃষ্টি হচ্ছে, খুব আওয়াজ। এই যে পেঁয়াজটাকে একটু ভেজে নেব, দিয়ে পেঁয়াজটাকে আবার পেস্ট করতে হবে। এই দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর একটু ভাজা হবে, তারপর ঠান্ডা হলে এটাকে পেস্ট করব। এটা কাজু বাদাম সাদা তিল দিয়ে এটাকে পেস্ট করব। আর কাজু বাদাম কারি ঘরে যদি না থাকে তাহলে তোমরা কাঠবাদাম বলতে যেটা বাদাম ফ্রাই খাই আমরা, সেই বাদামও দিতে পারো খোসা ছাড়িয়ে, তাহলে সাদা হবে। তো দেখতে থাকো, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছ কি জানি না, তো দেখো তোমরা। দেখো বিড়ালটা কীভাবে খাচ্ছে, আর রাত্রিবেলায় একটু দুধ রুটি, এই দুধ নাহলে রুটি নাহলে দুধ ভাত খাওয়ার জন্য একটু আসে, দুধ ভাত দিয়েছি তাই খাচ্ছে। এই দেখো বেরেস্তাটা তুলে, এই যে আমি এইটুকু তেল দিলাম, তেলের পরে এই যে এটা বাদাম, আর মানে আমার ঘরে কাজু বাদাম ছিল না, আমি এমনি বাদামেরই ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে দিয়েছি, আর একটু সাদা তিল, এই যে আর ওই বেরেস্তাগুলো দিয়ে এটা পেস্ট করলাম। এবার এই তেলের ভেতর আমি এটা দিয়ে দিব, পুরো বাদাম দিয়েছি, আঠা আঠা টাইপের হয়ে গেছে। দেখো তবু নামছে না, বাদাম দিলে এভাবে আঠা হয়ে যায় একদম। হ্যাঁ দেখো এবার এটা আমি দিয়ে দিলাম, আর এটা একটু আমি কষাবো। Thank you.
তোমাদের তো বলেছি কি কি দিয়েছি, এবার আমি এটাকে তো দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে একটু আস্তে করে দিব, এটাতে আমার মাংসটা কষা হয়ে যাবে। কিন্তু আমি আর জল দিইনি, ওই বাটিটা মশলার বাটিটা ধুয়ে যা জল দিয়েছি তাই, তাছাড়া এটাতে আমি আর জল দিব না, এটাতে ঢাকা দিয়ে দিয়েই এটা সেদ্ধ হয়ে যাবে। আর একটা মাংস থেকে যে জলটা বেরাচ্ছে ওটা থেকেই হয়ে যাবে। কিন্তু আমি আর শঙ্কমা কত ক্লিন চলে আসবো, আবার গান শুনলি আবার তো কত। এই যে ঘর বসে বসে ও খেলছে বানাচ্ছে, আর এই যে ছোটটা বসে বসে ও খেলছে, পড়াশোনা সব হয়ে গেছে এখন খেলছে। দেখো কত জল বেরিয়েছে বেরিয়েছে। এবার এটাতে আমি একটু, তোমাদের ঘরে থাকলে দিবে আর না থাকলে না, আমি একটু গোলাপ জল আর কেওড়া জল এটা দিয়ে দিব। একটু গোলাপ জল, যারা পছন্দ করো তারা এটা ব্যবহার করো, আর যারা পছন্দ, অনেকে গন্ধটা পছন্দ করে না তারা ব্যবহার করো না। আর এই যে একটু কেওড়া জল আমি দিয়ে দিচ্ছি। রূপ হাই কর দো, মনা বাথরুম, আচ্ছা কিচেন চিকেন লেগ পিস, আচ্ছা এই যে চিকেন দেখো। এবার এবার ময়দা মাখিয়ে, মানে যেটা রুল ময়দা মাখিয়ে রেখেছি, জানি না কি বানাবো তবে দেখছি। এটা চিকেন মুঘলাই, গ্রেভিটা আর এটা মানে পাতলা হবে না। এই যে আজকে চিকেনের সঙ্গে রুল ময়দার রুটি, দেখো পুরো হোটেলের মতো সাদা সাদাই রুটি হচ্ছে, আর কি সুন্দর ফুলছেও রুটিগুলো।
चिकेन खाया। हेलो गाइस, चिकेन और रोटी रोटी और भात और पता ना क्या बोलो तुम क्या खाया, क्या खाया? चिकेन और रोटी, चिकेन रोटी भात और पानी। और पानी कोई खाता है क्या? पानी चिकन है क्या? पानी खाता है ना तो क्या करते हैं? पानी खाते नहीं, पानी पीते हैं। पानी पीते हैं, पीते हैं। तो आज के रान्ना सारा दिन काज देखालाम तुमदे এখন আর তোমরা ওইভাবে বানিয়ে খেও, আশা করি ভালো রাখবে। আর ওটা বানিয়েছিলাম রুল ময়দার রুটি, ওটা শুধু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা পর ওটা মানে ভেজেছি। আর রুল ময়দার রুটিটা ফুলে, খুব সুন্দর ফুলে, তোমরা খেয়ে দেখো, বানিয়ে দেখো। আর তুমি চিকেন মানা আর তুমি ভাত মানা তো আজকের মতো আসছি, এখন বাজে 11:30। তো চলো কালকে একটা নতুন ব্লগ নিয়ে, আবার নতুন কিছু নিয়ে আসবো। আজকের মতো বাই বাই, গুড নাইট, সাবস্ক্রাইব করুন, ভুল যাও মত, বাই 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 বাই।